এই পর্যায়ে আলোচনা করব এমন কিছু ব্যতিক্রম সাবজেক্ট নিয়ে যেগুলো আপনারা হরহামেশাই ভুল করে থাকেন। তো পরীক্ষার হলে ভুল হবে এই জাতীয় একটা প্যাটার্ন নিয়ে আলোচনা হচ্ছে। সো আপনার মনোযোগ আমি চাই, একটু বেশি সময় হলেও চাই, যদিও ভিডিওটা খুব ছোট হবে। দেখেন, ডি প্লাস অ্যাডজেক্টিভ দ্বারা সাবজেক্ট হলে ভার্বটা সিঙ্গুলার হবে না প্লুরাল হবে, আপনাদের সাথে এখন এই বিষয়টি নিয়ে আলোচনা হবে। আবার বলছি, কোন ধরনের সাবজেক্ট? ডি প্লাস অ্যাডজেক্টিভ। তো কথা না বাড়িয়ে একদম আলোচনায়, ডি প্লাস অ্যাডজেক্টিভ দ্বারা যদি কোনো সাবজেক্ট হয় তাহলে আপনি অবশ্যই ওই সাবজেক্টটাকে প্লুরাল বলতে বাধ্য হবেন। কেন? কারণ এক্ষেত্রে ডি প্লাস অ্যাডজেক্টিভ যদিও সাবজেক্টের স্থানে আসে কিন্তু ওই অ্যাডজেক্টিভটার অ্যাডজেক্টিভ থাকে না, অর্থগত দিক থেকে সেটা প্লুরাল নাউনের মতো অর্থ দেয় এবং সেই ধরনের অর্থে কনভার্ট হয়ে যায়। সাপোজ আপনাদেরকে যদি একটা উদাহরণ দেই, যেমন বললাম দ্য ভার্সুয়াস। খেয়াল করেন, ভার্সুয়াস মানে নৈতিক সম্পন্ন, নৈতিক গুণ সম্পন্ন লোকজন। তাহলে দ্য ভার্সুয়াস মানে নৈতিক গুণ সম্পন্ন ব্যক্তিরা প্লুরাল অর্থে ইউজ হবে, আর তখনই তার মানে হচ্ছে ধার্মিকেরা, তখনই সেটা প্লুরাল অর্থে ভার্ব হবে প্লুরাল। আমি আরও সহজ করে বলছি, যেমন কথার কথা আমরা বলি না পোর, পোর মানে কি? গরিব। দেখেন, এটা একটা অ্যাডজেক্টিভের ন্যায় কাজ করে, কিন্তু আমি যদি পোরের সামনে দি বসাই, যদি বলি দা পোর, তখন কিন্তু এইটা হয়ে যাবে হচ্ছে গরিবেরা। আশা করি বুঝতে পারছেন। তাহলে শুধু পোর মানে গরিব আর দা পোর মানে গরিবেরা। একইভাবে শুধু রিস মানে ধনী, দা রিস মানে ধনীরা। তাহলে শুধু রিস, শুধু পোর এরা অ্যাডজেক্টিভ, আর এর সামনে দ্বি যোগ করলে এরা নাউন হয়ে যায় এবং প্লুরাল নাউনকে ইঙ্গিত করে। বিধায় এদের পরে ভার্ব হবে প্লুরাল। সো প্রিয় দর্শক, এরকম করেই সাবজেক্টগুলো যখন আসবে বাক্যের শুরুতে তখন আমাদেরকে এই নিয়মটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আশা করি বুঝতে পারছেন। তাহলে সব ধরনের অ্যাডজেক্টিভের সামনে কিন্তু দ্বি দিলে হবে না, ওই ধরনের অ্যাডজেক্টিভ হতে হবে যে অ্যাডজেক্টিভগুলো মানুষকে ইঙ্গিত করতে ব্যবহার করা হয়। তো চলুন আমরা উদাহরণ দিয়ে আপনাদেরকে জায়গাগুলো বুঝাই। যেমন এখানে বলছে কি দাপুর, বলেন তো এখানে কি গরিব বোঝাচ্ছে না গরিবেরা বোঝাচ্ছে? গরিবেরা প্লুরাল নাউনকে বোঝাচ্ছে। সো এটা যেহেতু প্লুরাল তাহলে ভার্ব হবে প্লুরাল। সো আমি আপনাদেরকে আবারও একটা কথা এখানে স্মরণ করে দিতে চাই, যখনই সাবজেক্ট প্লুরাল আপনি সেই সাবজেক্টকে মনে মনে ভাববেন হচ্ছে দে, তাতে উত্তর করতে সহজ হবে। তাহলে এটা যদি দে হয় সাবজেক্ট আকারে, তাহলে দের সাথে কোনটা কোনটা হতে পারে? লক্ষ্য করেন, অর্থগত দিক থেকেই আমরা বুঝতেই পারছি যে বৃষ্টির দিনে গরিবেরা কী করে? অনাহারে ভোগে থাকে। সো অনাহারে ভোগা অর্থে এখানে ভার্ব আছে দুইটা, একটা আছে স্টার্ভস আর একটা আছে শুধু স্টার্ভ। লক্ষ্য করেন, এখানে যেহেতু দে, তো দের সাথে তো যে ভার্ব আসে সেই ভার্বের সাথে এসের দরকার নাই, তার মানে উত্তর হচ্ছে স্টার্ভ। আশা করি বুঝতে পারছেন। সাবজেক্ট যদি সিঙ্গুলার হতো মানে হি হতো তাহলে ভার্বের সাথে এস হতো, যেহেতু দে তার মানে এস দরকার নাই, তার মানে আমরা কিন্তু দে গোজ ইউজ করি না, দে গো ইউজ করি। একইভাবে দে স্টার্ভ, সরি। দুই নম্বর দা পোর, আবারও দা পোর প্লুরাল। সো এখানে খেয়াল করেন, প্লুরাল মানে মনে মনে দে, তো দের সাথে এখানে কোনটা হতে পারে? লক্ষ্য রাখেন, এই বাক্যে উত্তর হবে হচ্ছে এক নম্বর, দা পোর সাপার্স, ভোগে থাকে কোথায়? মাচ ইন উইন্টার, মানে শীতকালে অনেক বেশি ভোগে। আর বাকিগুলো উত্তর অর্থগত দিক থেকেই দিবে না। সো সঠিক উত্তর হচ্ছে সাফার। সো এইভাবে আর দুইটা উদাহরণ আপনাদের দেখাই, যেমন তিন নম্বরে বলছি দা ভার্চুয়াস। লক্ষ্য করেন, ভার্চুয়াস মানে ধার্মিকেরা প্লুরাল, আবারও দা ভার্চুয়াস প্লুরাল, দা কশাস সতর্কবান ব্যক্তিরা প্লুরাল। তো সবগুলো প্লুরাল একসাথে দিয়েছে এই জন্য আর কি। তো প্লুরাল মানে এখানে ভার্ব হবে প্লুরাল, ভার্ব প্লুরাল আছে কয়টা? দুইটা, একটা হচ্ছে আর একটা হচ্ছে অয়ার। এখন নিব কোনটা? আমরা নিব হচ্ছে আর, কারণ এই বাক্যগুলো সব চিরন্তন সত্য বাক্য, কারণ বাক্যের মধ্যে দেখেন অলওয়েজ আছে। সো আমরা সবাই জানি সাধারণ সত্য বাক্যগুলো হয় প্রেজেন্ট টেন্স, তাহলে প্রেজেন্ট টেন্স অনুযায়ী উত্তর হচ্ছে আর। সো প্রিয় বন্ধুরা, এই যে একটা সুন্দর ব্যতিক্রম নিয়ম শিখলেন, এরকম আরও নতুন নতুন জিনিস যদি আপনার আইডিয়ায় থাকে আলোচনা শিখতে চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টসে জানান। আর কথা বলছি না, সব মিলিয়ে সবাই ভালো থাকেন। এই ভিডিওতে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।